আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সহি শুদ্ধভাবে কি কোরআন শরীফ পড়তে পারেন? পারেন না, অবশ্যই সহি হয় না, পড়তে পারেন কিন্তু সহি হয় না, তো আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কোথায় মদ হবে, কোথায় গুণ হবে, টান হবে। তো একেবারে যারা আরবি পড়তে পারেন না, আমার চ্যানেলটির মধ্যে চ্যানেলটির ভিতরে দেখবেন সম্পূর্ণ আরবি, শুরুর থেকে আলিফ বা তার সাথে কিনে শুরু করে সব কায়দা কানুন সহকারে দেওয়া আছে। তো যারা পড়তে পারেন কিন্তু মত গণ্য কোথায় হয়, অনেকজনই পারেন না। সুরা ফাতিহা, সুরা নাস, সুরা ইখলাস, সুরা ফালাক, এগুলো আমি কায়দা কানুন সহকারে বলে দিচ্ছি। ইনশাল্লাহ দেখে দেখে সহি শুদ্ধভাবে উচ্চারণ করবেন, আমার ভিডিওগুলি দেখবেন, একবার না পারলে বারবার দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই। সুরাতুল ফালাক মাক্কিয়া, সুরা ফালাক, সুরা মানে সুরা আর ফালাক মানে ফালাক, এই সুরার নাম হলো ফালাক। মাক্কিয়া মানে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে মক্কায়। তো দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউ আইন পেশ, এখানে একালিপ টানো হবে, পেশের বাম পেশে যতমাল আউ আসলে একালিপ টানতে হবে। আউ কুল আউযু বিরাব্ব বিল ফালাক, এখন মিং চাকনি পরে আট হরফ ব্যতীত বাকি সব হরফ গুণ করে হামজাহা আইনহা গইন খ রলাম, এই আটটি হরফ আসলে গণনা করতে হয় না, আর বাকি যত হরফ আসে নুন সাকিন অথবা তানমিনের পরে যদি আসে, যে নুন সাকিন পরে সিন আসে, এরকম যদি আসে তাহলে গণনা করতে পারে। মিং শাররি মা খলাক, মিং শাররি মা খলাক, মা একালিপ টান হবে, জ্বর মিমের উপর জবর তার বামে খালি আলিপ, মিমানি তার মা, এখানে একালিপ টান হবে। ওয়ামিং এখানে গন্ধ হবে, সিন আসেন। ওয়ামিং শাররি গবরের পরে খালি আলিপ, তার কারণে একালিপ টান হবে। ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, একালিপ টান ইযা, জালিপ যা, এ জালের পর খালি আলিপ, জালের উপর জবর। তারপর ওয়ামিং শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিং গুণনা হবে, শাররিন নুনের উপর তাস দিতেছে, তো এখানেও গুণনা হবে। শাররিন ফা একালিপ টান, সাও একালিপ টান, দুটোর উপরই খাড়া জবর, যার কারণে টানে ফিল উকাদ। ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদ, হা একলিপ টান, এখানে দেখেন জবরে বাম চাষে খালি আলিপ, মিং তো গুণ হবে, ইযা জালের পর খালি আলিপ। তো এইভাবে টানগুলো মনে রাখবো, কোথায় আসলে কখন আসলে টান হয়, ইনশাল্লাহ এগুলো দেখে দেখে আমরা শিখবো। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।